আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি AFM মোরশেদুল ইসলাম সরকার, সহকারী অধ্যাপক ম্যাথমেটিক্স। আজকে তোমাদের উচ্চতর গণিতের ষষ্ঠ অধ্যায়ের MCQ নিয়ে আলোচনা করব, MCQ কোশ্চেন নিয়ে আলোচনা করব। তোমরা ইতিমধ্যে দেখেছ যে এই চ্যাপ্টার ষষ্ঠ অধ্যায়ে ত্রিকোণমিতিক রেশিও উপরে আমরা থিওরিটিক্যাল ক্লাস নিয়েছি, গত ক্লাসে আমরা সৃজনশীল কোশ্চেন নিয়ে আলোচনা করেছি, এই ক্লাসে আমরা MCQ নিয়ে আলোচনা করব। তোমরা খাতা কলম নিয়ে প্রস্তুতি নিয়ে নাও, আমার সঙ্গে একটু মনোযোগী হলেই MCQ কোশ্চেন কিভাবে সলভ করতে হয় তার একটা স্পষ্ট আইডিয়া পাওয়া। আমরা দেখো MCQ কোশ্চেন 1, আটটা 15 মিনিটের সময় ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার মধ্যে হতে ক্ষুদ্রতম কত ডিগ্রি, ক্ষুদ্রতম কোণ কত ডিগ্রি? আটটা 15 মিনিটের সময় ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী ক্ষুদ্রতম কোণ কত ডিগ্রি? তোমরা এই মুহূর্তে যেখানে অবস্থান করছো সেখানে তোমাদের যদি কাঁটার ঘড়ি থাকে তাহলে এই প্রবলেমের সাথে ঘড়িটার দিকে একটু খেয়াল করো। এখানে কি বলা হয়েছে, 8টা 15 মিনিটের সময় ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার মধ্যবর্তী ক্ষুদ্রতম কোণ কত ডিগ্রি? এখানে 4টা অপশান দেওয়া আছে, তোমাকে টিক দিতে হবে। তো আসলে এগুলো আন্দাজ করে আইডিয়ার উপরে দিলে তো হবে না, অনেক সময় হয়ে যায় সেটা ভিন্ন কথা, আর ম্যাথমেটিক্সে এগুলো সলভ করতে গেলে তোমাকে পাশাপাশি একটু টুকিটাকি কাজ করে নিতেই হবে। জায়গায় জায়গায় এটা কোনটা আমাদের সঠিক হবে আমরা সেটা সলভ করে সিদ্ধান্ত নেব। আমাদের তোমরা জানো ঘড়ির কাঁটার একটা শর্টকাট পদ্ধতি এখানে আমাদের বলা আছে, এগুলো যে 8টা 15 মিনিট হলে ঘন্টা মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ থিটা ইকুয়াল টু এখানে 60 এইচ, হলো আওয়ার, আর এমটা কি মিনিট, মাইনাস 11 m ডিভাইডেড বাই 2, এখানে পরম মান এখানে দুই পাশে চিহ্ন ব্যবহার করা হয়েছে, এটা সূত্র, এই সূত্রতে আমরা বসাই দেব। তাহলে দেখো এখানে 8টা 8 ঘন্টা, তাহলে আওয়ারটা আসতেছে 8 আর মিনিটটা আসতেছে 15 মিনিটের সময়, তাহলে এটা আমরা বসাই দিব, দিলে এটা ক্যালকুলেশন করে দেখা যাবে যে 157.5 ডিগ্রি এটা পাওয়া যাবে। তাহলে সেই অনুযায়ী আমাদের গ নাম্বারটা সঠিক উত্তর ছিল, তাহলে গতে আমাদের টিক দিতে হবে। তাহলে এই সূত্রটাও তোমাদের খেয়াল করতে হবে, থিটা ইকুয়াল টু 60 এইচ মাইনাস 11 m ডিভাইডেড বাই 2 এইটা। এরপরে পরবর্তী নৈবর্তিক কোশ্চেন, এখানে যে নির্দিষ্ট বইয়ের একটা সেই নাম্বারিং করা আছে, মানে বইয়ের একটা রূপন্তী প্রকাশনীর বই, সব বইয়ে আছে প্রবলেমগুলো, কাজে এখানে 7 নম্বর দেওয়া আছে, নাম্বার কোনো ফ্যাক্টর না। তোমরা এটা দেখো, উপরের চিত্রের আলোকে এই অভিবৃত্তকলার ক্ষেত্রফল কত বর্গ একক, এখানে আমাদের যে তথ্য দেওয়া আছে ওবি সমান 3 একক আর এওবি 60 ডিগ্রি, তাই এওবি বৃত্তকলার ক্ষেত্রফল কত বর্গ একক? তোমরা জানো বৃত্তকলার ক্ষেত্রফল বর্গ এককে হর, কারণ এটা ক্ষেত্রফল, তাহলে এটা কত হবে এটা আমরা সলভ করব। শিক্ষার্থীবৃন্দ তোমাদের কি কোনো আইডিয়া আসে? দেখো বৃত্তকলার ক্ষেত্রফল বের করার ক্ষেত্রে হ্যাঁ তোমরা মনে ঠিকই ধরেছ, এই কোনটাকে কিসে নিতে হবে, রেডিয়ানে নিতে হবে, d
ডিগ্রি কে রেডিয়ানে নিয়ে যেতে হবে বৃত্তকলার ক্ষেত্রে। দেখো এই 60 ডিগ্রি কে আমরা কত পাই বাই 180 দ্বারা গুণ করে রেডিয়ানে নিয়ে গেছি, নিয়ে যেতে হবে তাহলে আর এর মান 3 একক। তাহলে এখানে আমরা সূত্র হাফ আর স্কয়ার থিটা বসায় দেব বা মনে মনে বসায় নিব বা কোথাও একটু টুকটাক কাজ করে নিব আমরা এটা, তাছাড়া তো ডাইরেক্ট আনসার পাওয়া যাবে না। তাহলে আমরা এই মানটা বসায় দিলাম হাফ আর স্কয়ার থিটা তো বর্গ একক, এই যে আমরা আনসার পেয়ে গেছি। তাহলে এটা ক নম্বরে দেওয়া আছে 3π/2 বর্গ একক। আমরা নেক্সট এমসিকে চলে যাই। tan theta equal to 12 5π/12 cos theta ধনাত্মক হলে sin theta এর মান কত? এই মোটামুটি ইজি আছে। তাহলে tan theta এর মান আমাদের দেওয়া আছে এত, তাহলে sin theta আমাদের এই ছবি থেকে আমরা ক্লিয়ারলি বুঝে যাচ্ছি 5π/13। তাহলে এখানে sin theta ধনাত্মক হওয়ার কারণ tan theta cos theta উভয়ই ধনাত্মক, এই যে tan theta এবং cos theta উভয়ই ধনাত্মক, এই জন্য sin theta 5/13 এটা পজিটিভ হবে, tan theta এবং cos theta উভয়ই ধনাত্মক। যা প্রথম চতুর্ভাগে সম্ভব, আর প্রথম চতুর্ভাগে তোমরা জানো sin theta কি পজিটিভ, sin theta পজিটিভ। তাহলে আমাদের উত্তরটা হচ্ছে কত নাম্বার? খ নাম্বার। হ্যাঁ এটা অনেকটা 19 এগুলো আছে সেকেন্ডারি লেভেলে তোমরা জানো এই 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 প্রবলেমটা এমসিকিউ। আমরা নেক্সট প্রবলেমে চলে যাই। একটি ত্রিভুজে তিনটি কোণের অনুপাত 6:8:10 হলে ক্ষুদ্রতম কোণটি 5/4, বৃহত্তম কোণটি 5π/12, ত্রিভুজটি সমকোণী। এটা বহু নির্বাচনে তোমাদের বহুপদী কোশ্চেন, এটা আমাদের এগুলো সবগুলি চেক করে দেখতে হবে, সবগুলি চেক করে দেখতে হবে 1, 2, 3, 3টায়। কারণ এগুলো আমার দেখতে হবে যে ক নম্বরে 1 ও 2, খ নম্বরে 2 ও 3, গ নম্বরে 1 ও 3, ঘ নম্বরে 1, 2 এবং 3, কোনটা কারেক্ট। আসলে এগুলি এমনি মুখে মুখে বলার চাইতে তোমাদের সবগুলোই দেখতে হবে যে এই তথ্যগুলো কোনটা কে সাপোর্ট করে আর কোনটা কে সাপোর্ট করে না, তাহলে আমরা ইজিলি এটা পেয়ে যাবো। তোমরা এগুলো জানো যে কীভাবে বের করতে হয়। তাহলে অনুপাত, আমরা অনুপাত রাশিগুলির যোগফল বের করলাম কত 24। তাহলে ক্ষুদ্রতম কোণ কত হচ্ছে 180, তিন কোণের সমষ্টি। তাহলে ক্ষুদ্রতম কোণ আমরা এই যেটা পেয়ে গেলাম 5/4। তাহলে বৃহত্তম কোণ কত? এই যে 10/24 দ্বারা পাইকে গুণ করলে 5π/12। তাহলে আমরা একটা একটাকে পেয়ে যাচ্ছি 5/4, 5π/12। এরপরে অপর কোণ কত? অপর কোণ হবে যে এটা ক্ষুদ্রতম, যেটা 6:5 ছিল ক্ষুদ্রতম, যেটা 10 সেটা হলো বৃহত্তম, আর মাঝেরটা হলো অপর কোণ, তৃতীয় কোণ যেটা। তাহলে আমাদের কোনো কোণে সমকোণ নয়, এখানে কোনো কোণ আমরা সমকোণ দেখতে পাইনি, খেয়াল করো কোনো কোণে সমকোণ নয়। এগুলো কত? 45 ডিগ্রি, এগুলো সমকোণ হবে না, তাহলে কোনো কোণে সমকোণ নয়। তাহলে আমরা এখান থেকে কী পালাম যে একটা তথ্যকে সাপোর্ট করে না। তাহলে আমরা এই যে কোনো কোণে সমকোণ নয়, তাহলে এই যে ক্ষুদ্রতম কোণটি 5/4, বৃহত্তম কোণটি 5π/12, 3 নম্বর ছিল ত্রিভুজটি সমকোণী রোমান 3, তাহলে এইটা আমাকে সাপোর্ট করে নাই, তাহলে 1 আর 2কে সাপোর্ট করেছে, তার মানে এটা ক নাম্বার কারেক্ট। তাহলে ক নাম্বার কারেক্ট হয়ে গেল। তাহলে 1 ও 2 সঠিক, কিন্তু 3 সঠিক নয়। ক নাম্বার আমরা ক নাম্বারে টিক দেব। আমরা নেক্সট
এমসিকে চলে যায়। একটি গাড়ির চাকা ব্যাস 50 সেন্টিমিটার 50 সেন্টিমিটার এবং চাকাটি প্রতি সেকেন্ডে 5 বার আবর্তিত হলে চাকার পরিধি 55 সেন্টিমিটার, চাকাটি একবার ঘুরে প্রায় 157 সেন্টিমিটার পথ অতিক্রম করে, চাকাটির গতিবেগ 785 সেন্টিমিটার পার সেকেন্ড। উপরের বাক্যগুলির মধ্যে কোনটি সঠিক? 1 ও 2, 2 ও 3, 1 ও 3 আর 1 2 3। তাহলে আমাদের আগের মতোই এগুলো সবগুলোকে কোনটাকে সাপোর্ট করে আর কোনটাকে করে না আমরা সেগুলো চেক করে দেখব। তাহলে পরিধি টুয়াইস পাই আর বা টুয়াইস পাই আর বা পাই ডি, ডি মানে ব্যাস, আর টুয়াইস পাই আর লিখলে আর এর মান ব্যাসার্ধের মান লিখতে হবে, আর ডি মানে ব্যাস, ডাইরেক্ট ব্যাস বসানো হয়েছে পাই ডি, অর্থাৎ পাই এটা ডি মানে ব্যাস, এটা একটু আর তাহলে এটা টুয়াইস পাই আর আকারে লিখতে পারো, তখন টু পাই আর আকারে লিখলে এটা তোমাকে টু লিখে 25 লেখা লাগতো। যাই হোক, এটা আমরা পেয়ে গেলাম 55 সেন্টিমিটার, এটা এক নম্বরকে সাপোর্ট করছে, তাহলে এক সঠিক। চাকাটি একবার ঘুরে তার পরিধি সমান দূরত্ব অতিক্রম করে। আমরা দূরত্বে চলে যাব, চাকাটি একবার ঘুরে তার পরিধি সমান দূরত্ব অতিক্রম করে, তাহলে দূরত্ব হবে 55, তা পায়ের মান আমরা বসাই দিলাম, দ্বিগুণ করলাম, তাহলে 155 সেন্টিমিটার, তাহলে দুই সঠিক, তা দুইটাও সঠিক পেয়ে গেলাম। তাহলে এক সেকেন্ডে 5 বার ঘুরে আবর্তিত, এক সেকেন্ডে 5 বার ঘুরে অতিক্রান্ত দূরত্ব, এক সেকেন্ডে চাকাটি 5 বার ঘুরে, তাহলে অতিক্রান্ত দূরত্ব কত হচ্ছে? 785 সেন্টিমিটার। তাহলে গতিবেগ 785 সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে আমরা কি পেলাম? 3 নম্বরও সঠিক। তাহলে আমরা ঘ নম্বর সঠিক পাচ্ছি, 1 2 ও 3, তাহলে আমরা ঘ নম্বরে টিক দেব। শিক্ষার্থীবৃন্দ, আমরা নেক্সট এমসিকে চলে যাচ্ছি। হ্যাঁ, এখানে একটা তোমরা গ্রাফের ছবি দেখতে পাচ্ছ। উদ্দীপকের আলোকে এক নম্বর প্রশ্নের উত্তর দাও। এখানে দেখো, উপরোক্ত লেখচিত্রটি একটি ত্রিকোণমিতিক ফাংশনের যা 0 থেকে 2 পাই ব্যবধানে অঙ্কিত। লেখচিত্রটি কোন ফাংশনের? 2 sin x, tan x plus 1, 1 plus 2 cos x আর tan x minus 1। শিক্ষার্থীবৃন্দ, তোমরা অনেকেই জানো যে এই গ্রাফগুলো ঢের মতো আকৃতি, এই যে ঢের মতো আকৃতি, এগুলো সাইন এক্স কজ এক্সের গ্রাফ। সাইন এক্স কজ এক্সের গ্রাফ ঢেউ আকৃতি হয়ে থাকে, সাইন এক্স এবং কজ এক্সের গ্রাফ ঢেউ আকৃতির হয়ে থাকে। তাহলে এটা হয় সাইন এক্স নয় কজ এক্সের গ্রাফ হবে, আমরা রাফলি একটা আইডিয়া করে নিতে পারি ছবি দেখি। তাহলে আমরা দেখবো যে 0 এবং 2 পাই এটা সাইন এক্স না কজ এক্সের গ্রাফ, সেটা আমরা চেক করব। তাহলে আকৃতি ঢের নেয়, সুতরাং লেখচিত্রটি সাইন এক্স বা কজ এক্সের হবে, এটা প্রাথমিক ধারণা। তাহলে এক্স ইকুয়াল টু 0 হলে 2 সাইন এক্সের মান 0, অর্থাৎ 2 সাইন এক্স মানে ওয়াই এর মান, ঠিক আছে? আর এক্স হলো এক্স, এক্স এর মান, অর্থাৎ এটা ঘোষ, আর 2 সাইন এক্স হলো কোটি, তাহলে কোটির মান হচ্ছে 0 আর ঘোষের মান 0, তাহলে এটা 0 0 বলা দেখি, তার মানে এটা মূলবিন্দু দিয়ে দেওয়া, মূলবিন্দু দিয়ে পাস করবে, ঠিক আছে? মূলবিন্দু দিয়ে পাস করবে। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি? 1 প্লাস 2 কজ এক্স, এখানে যদি আমরা বসায় দিই, 1 বসায় দিই, তাহলে কি হচ্ছে? এই এক্স এর মান যদি 0 বসায় দিই, এক্স ইকাল টু 0 হলে কজ 0 1, তাহলে 3 হচ্ছে, কিন্তু লেখচিত্রটি 0 0 বিন্দুগামী নয়, তাহলে 0 0 বিন্দুগামী নয়, তাহলে 0 0 বিন্দুগামী
না হলে এটা 2sinx কে সাপোর্ট করছে না, কারণ এটা 2sinx এর গ্রাফ হলে এটা 0 0 দিতে হবে, x 0 y এর মানটাও 0। তাহলে যেহেতু প্রথম সিদ্ধান্ত নিয়েছি হয় এটা sinx নয় cosx, তাহলে আরেকটা সিদ্ধান্ত আমরা নিতে পারলাম যে এটা sinx কে সাপোর্ট করছে না, তাহলে আমরা ইজিলি বলতে পারছি এটা cosx কে সাপোর্ট করছে, তাহলে এটা তোমার গ নাম্বারের জন্য প্রযোজ্য। ঠিক আছে, এই যে গ নাম্বারে 1 প্লাস 2 cos x হচ্ছে, প্রথম সিদ্ধান্ত নিয়েছিলাম tan হবে না, তার মানে খ আর ঘ হবে না, ক আর গ এর মধ্যে হবে, তাহলে তার মধ্যে আবার আমরা সিদ্ধান্ত নিতে পারলাম 0 বসায় দিয়ে, যেটা sin x হলে এটা 0 0 দিয়ে যেতে হবে, মানে এই দিক দিয়ে পাস করার কথা ছিল, 0 0 দিয়ে যাওয়ার কথা ছিল, 0 0 দিয়ে গিয়েও ঢ এর মতো হবে, এই যে এরকম ঢ এর মতো হবে, তাহলে 0 0 দিয়ে যাচ্ছে না, তার মানে cos x যাচ্ছে, cos cos এর ক্ষেত্রে এই গ্রাফটি প্রযোজ্য, মানে গ নাম্বারের জন্য এটা সঠিক, আমরা গ এ টিক দেব। হ্যাঁ, অনুরূপ ভাবে তোমরা এখানে আরেকটা গ্রাফ দেখতে পাচ্ছি, যে এই গ্রাফটা এক্স অক্ষকে দুটো বিন্দুতে কর্তন করেছে, উপরোক্ত লেখা যে ত্রিকোণমিতিক ফাংশন 0 2 পাই ব্যবধানে অঙ্কিত, উক্ত ব্যবধানে ত্রিকোণমিতিক ফাংশনটি কয়টি বাস্তব মূল আছে, তাহলে কয়টি বাস্তব মূল আছে, যেটা এক্স অক্ষকে কয়টা বিন্দুতে কাট করছে, ছেদ করেছে দুটো বিন্দুতে, তাহলে বাস্তব মূল থাকবে 2, তাহলে এটা কত নাম্বার হবে, খ নাম্বার হবে, যে লেখচিত্রটি এক্স অক্ষকে দুটি বিন্দুতে ছেদ করেছে, সুতরাং উক্ত ব্যবধিতে ওই ব্যবধিতে এর দুটি বাস্তব মূল থাকবে, কোনো ব্যবধিতে যত যত পয়েন্টে এক্স অক্ষকে কাটবে ততটা বাস্তব মূল থাকবে, তাহলে উত্তর হবে খ নাম্বার, খ নাম্বারটা সঠিক। দেখো 0 ডিগ্রি সরি 20 ডিগ্রি সমান কত রেডিয়ান, এটা একটা ইজি এমসিকিউ কোশ্চেন, এটাকে আমরা জানি যে তোমার পাই বাই 180 দ্বারা গুণ করলে এটা রেডিয়ান হয়ে যায়, এটা হবে, এটা একটু ভাগ দিলে যা হবে সেটা চলে আসবে আমাদের, তাহলে আমাদের দেখতে পাচ্ছি আমরা ক নাম্বারকে সাপোর্ট করছে, এটা ক নাম্বার। এত রেডিয়ান কোণের ষাটমূলক পদ্ধতিতে মান কত, তাহলে ডিগ্রি দেওয়া আছে, এটা ষাটমূলক পদ্ধতিতে রেডিয়ান কোণের ষাটমূলক পদ্ধতিতে মান কত হবে, তো এটা তোমরা জানো যেটা 180 দ্বারা গুণ করলে এটা পেয়ে যাবে, এটা একটা ইজি প্রবলেম, সহজে এটা পাওয়া যায়, এটা ঘ নাম্বার কারেক্ট। একটি ত্রিভুজের দুইটি কোণ যথাক্রমে এটা হচ্ছে 72 ডিগ্রি 53 মিনিট আর 51 সেকেন্ড, এটাও দেওয়া আছে 37 ডিগ্রি 6 মিনিট 9 সেকেন্ড, হলে তৃতীয় কোণটির মান রেডিয়ানে কত হবে তা নির্ণয় করতে হবে, তাহলে এই দুটো গুণ যোগ করতে হবে, করে 180 থেকে কি করতে হবে বাদ দিতে হবে, দেখো তৃতীয় কোণের মান 180 থেকে এই দুটো যোগ করে যা হবে সেটা বাদ দিতে হবে, এইগুলো যোগ করে তোমরা জানো যে 60 সেকেন্ডে 1 মিনিট আর 60 মিনিটে 1 ডিগ্রি, তাহলে এটা 70 ডিগ্রি, কিভাবে এটা যোগ করলে 110 ডিগ্রি হয়, তাহলে 70 ডিগ্রি আমরা পেয়ে গেলাম, তাহলে 70 ডিগ্রি কেউ কোনটি চাইছে রেডিয়ানে, তাহলে পাই বাই 180 দ্বারা গুণ করতে হবে, পাই বাই 180 দ্বারা গুণ করলে 7π/18 রেডিয়ান, এটা একটা মোটামুটি ইজি প্রবলেম, একবার দেখলে তোমরা এগুলো যে কোনো সময় আসলে বুঝতে পারবো যে এটা এভাবে সলভ করতে হবে। শিক্ষার্থীবৃন্দ আমরা নেক্সট পাবনায় যাচ্ছি, সাইন 4x প্লাস 1 এর পর্যায় কত, দেখো এটা একটা সাইন এক্স এর ঘাত, এখানে
वन बेजोर बेजोर हम आप सूत्रटा व्यवहार करब এখানে সাইন এর ভাগ 1 যা বেজোর পর্যায়কাল হবে 2 পাই বাই চলকের সহগ আর জোর হলে পাই বাই হবে তাহলে আমরা দেখব এখানে এই যে দেখো এই যে এখানে সাইন স্কয়ার নাই বা সাইন কিউব নাই স্কয়ার থাকলে জোর কিউব থাকলে বেজোর এখানে 1 আছে বেজোর সে কথাটা বলা হচ্ছে যে সাইন 4x প্লাস 1 এখানে সাইন এর ঘাত 1 যা বেজোর তাহলে বেজোর হলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব পর্যায়কাল 2 পাই ডিভাইডেড বাই চলকের সহগ তাহলে 2 পাই বাই 4 তাহলে 2 দ্বারা 4 কে দিলে কত হবে পাই বাই 2 এই যে চলকের সহগ x এর সহগ হলো 4 এখানে 1 এটা আমাদের বিবেচ্য বিষয় নয় এখানে চলকের সহগ বলা হয়েছে চলকের সহগ তাহলে 4 আর এখানে পাই বাই হতো যদি জোর হতো তাহলে পর্যায়কাল আমাদের এটা ঘ নম্বরে বলা আছে পাই বাই 2 তাহলে ঘতে আমাদের ঘ আমাদের সঠিক আনসার শিক্ষার্থীবৃন্দ দেখো f থিটা ইকুয়াল টু 3 sin স্কয়ার থিটা প্লাস 2 cos স্কয়ার থিটা হলে f থিটা এর মান सर्वोच्च मान कत देखो चेक कर देखो एफ थीटार मान ये तुम टू साइन स्क्वायर प्लस कॉस स्क्वायर के साइन स्क्वायर कर वन प्लस साइन स्क्वायर से टू द्वारा गुण कर ले टू माइनस टू साइन स्क्वायर थी आशा कर बुझते तुम्हारा कॉस स्क्वायर के वन माइनस साइन स्क्वायर कर टू द्वारा भेतरे गुण कर दी पे जा তাহলে এখানে কত পাচ্ছি সাইন স্কয়ার প্লাস 2 বাদ দিলে সাইন স্কয়ার প্লাস 2 তাহলে রাশিটি সর্বোচ্চ মান হবে যদি সাইন স্কয়ারের মান সর্বোচ্চ হয় সাইন স্কয়ারের মান সর্বোচ্চ হলে এফ থিটার মান সর্বোচ্চ হবে তাহলে এখানে খেয়াল করো যে সাইন স্কয়ার রাশিটির মান সর্বোচ্চ হবে যদি সাইন স্কয়ারের মান সর্বোচ্চ হয় তাহলে সাইন স্কয়ারের সর্বোচ্চ মান 1 সাইন থিটা সর্বোচ্চ মান 1 তাহলে সাইন স্কয়ারের সর্বোচ্চ মান 1 তাহলে f থিটা এর সর্বোচ্চ মান এখানে আমরা বসায় দেব এখানে 1 বসায় দিলে 3 তাহলে কত হচ্ছে 3 হচ্ছে তাহলে যেটা আমাদের খ নম্বরে দেওয়া আছে তার খ নম্বর আমাদের সঠিক আছে শিক্ষার্থীবৃন্দ এরকম ভাবে তোমরা আরো এমসিকিউ চেষ্টা করবা সবই যে তোমাদের একবারে হয়ে যাবে তা কিন্তু নয় প্র্যাকটিসের মাধ্যমে এক সময় তোমরা সলভ করতে পারবে শুরুতে হয়তো একটু হোঁচট খেতে হতে পারে যে এটা হতে পারছি না চেষ্টা করবা তারপরে কলেজ যখন আমাদের ওপেন হবে তখন তোমরা যোগাযোগ করবা দেখা যাবে যে আশা করি তোমরা প্রবলেমগুলো সলভ করতে পারছো এখানে হোমওয়ার্ক দেওয়া আছে রূপান্তর প্রকাশনী অথবা যে কোনো বই থেকেই তোমরা সেগুলো দেখতে পারো আশা করি তোমরা এই ক্লাসে উপকৃত হয়েছো এই সময়ে তোমাদের নিরাপদ থাকতে হবে তোমরা ঘরে থাকো মাস্ক ব্যবহার করো এবং নিরাপদে থাকার চেষ্টা করো আশা করি আবার কলেজে ক্লাসে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম।